আসামের মুসলিমদের পক্ষে কথা বলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে আসাম পুলিশ। পশ্চিমবঙ্গের বীরভূমে এক সমাবেশে আসামের জাতীয় নাগরিক নিবন্ধন তালিকার সমালোচনা করেন মমতা। এরপর দিনই তার বিরুদ্ধে এই মামলা দায়েরের ঘটনা ঘটল। 31 ডিসেম্বর মধ্যরাতে আসামের জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি তালিকার প্রথম খসড়াটি প্রকাশ করা হয়। প্রকাশিত খসড়া তালিকায় স্থান পায়নি প্রায় 1,39,00,000 বাসিন্দা। যাচাই বাছাই শেষে তাদের নাম পরবর্তী ধাপের তালিকায় যুক্ত করা হবে বলে জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। ভারতের কেন্দ্রীয় সরকারেও দলটি ক্ষমতায় রয়েছে। আসাম বিজেপি বলছে, পূর্ণাঙ্গ নাগরিক তালিকায় যাদের নাম থাকবে না তাদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হবে। আসামের গুয়াহাটি উচ্চ আদালতের আইনজীবী তৈলেন্দ্রনাথ দাস এবং পুলিশ যৌথভাবে ভারতীয় দণ্ডবিধির 153A ধারায় মমতার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। বীরভূমের ওই সমাবেশে মমতা অভিযোগ করেন, ইচ্ছে করে আসাম থেকে মুসলিম বাঙালিদের তাড়ানো হচ্ছে, তাদের নাগরিকত্ব ও অন্যান্য অধিকার থেকে বঞ্চিত করে বিজেপি সরকার পুরনো বাঙালি হটাও অভিযান পুনরায় জাগ্রত করছে। আসাম সরকারের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে মমতা বলেন, একটি রাজ্যে 30-40 বছর ধরে বসবাসকারীদের কেন আবার ভোগান্তিতে ফেলতে হবে। মমতার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপি আর আসাম সরকার যদি ভেবে থাকে এসব করে তৃণমূলকে মুসলমানদের লড়াই থেকে বিরত রাখা যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। হে সাহসী নেত্রী মমতা দিদি, আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।